কার বন্ধুরা লিভ ফেয়ার ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত আজ আমরা আবার ন্যাশনাল মিনিস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন দু সালের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা ছাপ্পান্ন থেকে ষাট নম্বর যে প্রশ্নগুলি দেওয়া আছে এখানে পাঁচটি করে শব্দ দেওয়া আছে সেই শব্দগুলিকে অর্থবহভাবে অর্থ পরম্পরায় সাজাতে হবে তো সেই ধরনের যে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের প্রশ্ন সেইগুলি আমরা এখন করব তো দেখো প্রথমের অঙ্কটা এগুলো খুব সহজেই ট্রিক্স আমি তোমাদেরকে বলে দেব তাই তোমরা প্লিজ ভিডিওটার শেষ পর্যন্ত দেখো কি ধরনের কিভাবে এই ধরনের অঙ্ক খুব অল্প জেনেই করা যায় এর জন্য প্রচুর কিছু জানতে হবে এমন কথা নয় দেখো খুব সহজেই কীভাবে করা যায় দেখো কি বলা আছে এখানে প্রথমে বলা আছে ক্রপ মানে শস্য তারপরে দ্বিতীয় নম্বর শব্দটা হচ্ছে রুট মানে মূল তারপরে আছে স্টেম বা গুঁড়ি সিড মানে বীজ আর ফ্লাওয়ার মানে ফুল এগুলি সবই একটা গাছের বিভিন্ন জীবনের পর্যায় সম্পর্কে বলা আছে তো এখানে প্রথমেই বন্ধুরা দেখো একটা গাছ কোথার থেকে তৈরি হয় বীজ থেকে তৈরি হয় তাই তো এটা আমরা জানি বীজ থেকেই গাছ তৈরি হয় তাহলে সবার প্রথমেই যেটা আসবে সিড বা বীজ আর যেটা আছে চার নম্বরে তাহলে চার নম্বরটি সবার প্রথমে আসার কথা এখন তোমরা যদি অপশান দেখো দেখো চার নম্বর প্রথমে আছে একমাত্র অপশান ডিতে তাহলে দেখো আর কিছু না জানলেও আমরা বলতে পারি অপশানটি ডি সঠিক হবে কারণ চারটা আর কোনো অপশানের প্রথমে দেওয়া নেই তবুও দেখো আমরা সাজিয়ে নিই আচ্ছা প্রথমে বীজ হলো বীজ থেকে কি তৈরি হয় বীজ থেকে তার অঙ্কুরোদ্গম হয় অঙ্কুরোদ্গম হলে কি হয় না ভ্রূণ মুকুল বের হয় আর মূল বের হয় এখানে দেখো মুকুল কোথাও দেয়া নেই তার মানে মূলটাই হবে তাহলে দুই এরপরে আসবে দু নম্বরে মূল আচ্ছা মূল থেকে মূল আসার পরে কি কাণ্ড তৈরি হবে স্টেম বা গুঁড়ি তারপরে কাণ্ড তৈরি হবে আস্তে আস্তে আচ্ছা তাহলে কাণ্ড তিন নম্বরে আসবে তারপরে কি আসবে কাণ্ড তৈরি হলেই তাতে ফল হবে এই সরি ফুল হবে প্রথমে তাহলে পাঁচ এলো আর ফুল হলে তারপর তার থেকে বীজ বা শস্য হবে ফল হবে তারপরে ফুল থেকে ফল ফল থেকে বীজ বা শস্য হবে যেটা হচ্ছে এক নম্বরে আছে তাহলে চার দুই তিন পাঁচ এক দেখো এখানেও আছে চার দুই তিন পাঁচ এক তো এত কিছু না জেনেও আমি তোমাদেরকে প্রথমেই বলেছি শুধু অপশান যাচাই করে উত্তর কিন্তু অনেক আগেই আমরা বলে ফেলেছি তো সেইভাবে তোমরা করতে পারো চলো পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্নটা দেখো বন্ধুরা কি বলেছে পরের প্রশ্নটাতে যে প্রথমে আছে মাদার মানে মা তারপরে চাইল্ড বা শিশু তারপরে আছে মিল্ক মানে দুধ তারপরে ক্রাই মানে কান্না তারপরে স্মাইল মানে হাসি এটা মা এবং শিশুর মধ্যে একটি বিশেষ সম্পর্কের সঙ্গে সম্পর্কিত মা এবং শিশুর পারস্পরিক বোঝাপড়ার মধ্যে এটা সম্পর্কিত দেখো যদি শিশু কাঁদে তাহলে মা ছুটে আসবেন ঠিক আছে এসে তার বাচ্চাকে তিনি দুধ খাওয়াবেন এবং তারপরে শিশু হাসতে শুরু করবে এই ছোট্ট যে পারস্পরিক সম্পর্ক মা এবং শিশুর মধ্যে তার মধ্যে এটা লুকিয়ে আছে তাহলে প্রথমে কে কাঁদবে শিশু কাঁদবে তাহলে প্রথমে শিশু আসবে দুই তাহলে প্রথমে শিশু দুই তারপরে কী হবে শিশু যদি কাঁদে তাহলে তার মানে কান্না ক্রাই তাহলে অপশান ফোর তারপরে শিশু কাঁদলে কি মা ছুটে আসবেন তাহলে এক নম্বরে আছে মা মাদার মানে একে তাহলে এক এলো আচ্ছা যে মা ছুটে আসার পর কী করবেন তার শিশুকে তিনি দুধ খাওয়াবেন তাহলে তিন নম্বরে আসবে তারপরে তিন আর তার হলেই কী করবে শিশু কান্না ভুলে হাসতে শুরু করবে তাহলে অপশান ফাইভ হবে তারপরে তাহলে দুই চার এক তিন পাঁচ এই হলো ক্রম দেখো দুই চার এক তিন পাঁচ অপশান বিতে তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্নটা দেখো বন্ধুরা কি দেওয়া আছে যে ভেজিটেবিল মানে শাকসবজি তারপরে আছে মার্কেট মানে বাজার তারপরে কাটিং মানে কাটা তারপরে হচ্ছে কুকিং মানে রান্না করা তারপরে ফুড মানে খাদ্যদ্রব্য অর্থাৎ এটা আমাদের আমরা যে খাবার খাই সেই খাবারের তৈরির প্রক্রিয়াটা পুরোটা বলেছে তো খাবার তৈরি করতে গেলে কী করতে আমাদের শাকসবজি লাগে কিন্তু আমরা শাকসবজি পাই কোথার থেকে না মার্কেট থেকে তাই তো তো প্রথমে বাজারে যাই আমরা তাহলে বাজারে প্রথমে আসবে দুই অপশান দুই আছে দুই আসবে প্রথমে কারণ আমরা শাকসবজি সংগ্রহ করি বাজার থেকে এখন তোমরা যদি অপশানগুলোর দিকে তাকাও দেখো একমাত্র অপশান এতেই দুইটা প্রথমে আছে তাহলে অপশান এ উত্তর হবে আমি এবং শিওর আমি আর আমি আর সময় নষ্ট না করে পরের প্রশ্নে চলে যেতে পারি তবুও পুরো জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে চলো অঙ্কটা এটা শেষ করে দিচ্ছি এই রিজনিংটা বাকিটা বলে দিচ্ছি তাহলে প্রথমে বাজারে গেলে তারপর আমরা শাক সবজি কিনবো বাজার থেকে তাহলে অপশান ওয়ান আসবে তারপরে বাজার থেকে শাক কেনা হলো শাকসবজি কেনা হলে কি বাড়িতে নিয়ে আসবো বাড়িতে নিয়ে আসলে কী হবে না সেই শাকসবজিকে কাটতে হবে অপশান থ্রি তারপরে আসবে শাকসবজি কাটার পরে কি করব তাকে রান্না করা হবে কাটা শাকসবজি তাহলে অপশান ফোর তারপরে আর রান্না করা হলেই সেটা খাদ্য দবে পরিণত হবে তখন আমরা খেতে পারবো সেটা ফুড হয়ে যাবে খাবার তাহলে অপশান পাঁচ তারপরে তাহলে দুই এক তিন চার পাঁচ দেখো আছে অপশান এতে দুই এক তিন চার পাঁচ তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্নটাতে বলেছে দেখো যে ফ্যামিলি মানে পরিবার কমিউনিটি আছে তারপরে সম্প্রদায় মেম্বার মানে সভ্য লোকালিটি মানে স্থানীয় এলাকা কান্ট্রি মানে দেশ এটা বন্ধুরা একটা দেশ কিভাবে তৈরি হয় তার গল্প এটা তো কিভাবে দেশ তৈরি হয় তো ভালো করে লক্ষ্য করো তার মধ্যে কয়েকটা মানে একটু ক্লিয়ার করে নেওয়া দরকার কমিউনিটি মানে সম্প্রদায় আর মেম্বার মানে সভ্য এই সভ্য কথাটা একটু ভালো বাংলা বলেছে এখানে আসলে এটা আর একটু সহজভাবে বললে মেম্বার মানে সদস্য সদস্য বলতে পারি আমরা খুব সহজ করে বলতে চাইলে তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে শোনো প্রথমে না সদস্য নিয়ে কি তৈরি হবে কতকগুলো মেম্বার নিয়ে একটা পরিবার বা ফ্যামিলি তৈরি হবে কিছু সদস্য নিয়ে একটা পরিবার তৈরি হয় তাহলে মেম্বার থেকে ফ্যামিলি তৈরি হয় প্রথমে তাহলে কিছু সদস্য নিয়ে একটা পরিবার তৈরি হবে তাহলে প্রথমে আসবে তিন সদস্য মানে মেম্বার তাদের নিয়ে তৈরি হলো একটা ফ্যামিলি কয়েকটি সদস্য নিয়ে একটা ফ্যামিলি তৈরি হলো তারপরে এরও এক পরিবার এরকম কয়েকটি পরিবার মিলে কি তৈরি হবে না একটা কমিউনিটি তৈরি হবে ঠিক আছে তাহলে দুই ঠিক আছে কয়েকটা পরিবার নিয়ে হয় একটা কমিউনিটি বা একটা সম্প্রদায় গঠিত হয় মানে কিছু মানুষ যেখানে একসাথে বাস করেন যাদের আচার আচরণ যাদের কালচার এক হয় তাদেরকে আমরা কমিউনিটি বলি ঠিক আছে ঠিক যেরকম তোমরা বড় বড় শপিং মলগুলোতে সরি শপিং মল না বড় বড় যে শহরের দিকে কমপ্লেক্সগুলো হয় সেগুলোকে অনেক সময় কমিউনিটি বলে থাকে কারণ সেখানে অনেকগুলি পরিবার বাস করে বুঝতে পেরেছ তো এই আর কি তো কমিউনিটি এরকম কয়েকটি কমিউনিটি মিলে তৈরি হবে কি একটা এলাকা তৈরি হবে লোকালিটি স্থানীয় এলাকা তৈরি হবে তাহলে এরপরে আসবে অপশান ফোর আর এরকম অনেক এলাকা নিয়ে তৈরি হবে একটি দেশ তাহলে এরপরে আসবে অপশান ফাইভ তাহলে কি উত্তর হবে তিন এক দুই চার পাঁচ কোথায় আছে অপশান বিতে আছে তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমাদের শেষ প্রশ্নে কী বলেছে দেখো বন্ধুরা যে প্রথমে আছে ডেস্টিনেশান মানে গন্তব্য বুকিং মানে সংরক্ষণ তারপরে আছে বোর্ডিং অ্যান্ড ফোর্ডিং মানে থাকা খাওয়া ট্রাভেল মানে ভ্রমণ আর প্ল্যানিং মানে পরিকল্পনা এটা একটি বেড়াতে যাওয়ার পরিকল্পনা সংক্রান্ত গল্প তো আমরা বেড়াতে গেলে কি করি প্রথমে কোথায় বেড়াতে যাব ঠিক করি তাই তো তার মানে একটা প্ল্যানিং করতে আমাদের কোথায় যাব তো প্ল্যানিং তো সবার প্রথমে আসে প্ল্যানিং তাহলে পাঁচ নম্বর এগুলো সবার প্রথমে প্ল্যানিং পরিকল্পনা করার পর কি করি আমরা যে জায়গায় যাবো সেই জায়গায় যাওয়ার বন্দোবস্ত শুরু করি মানে কী করি আমরা বাসে বা ট্রেনে যাওয়ার জন্য টিকিট কাটা শুরু করি তাহলে প্রথমে আমাদেরকে বুকিং করতে হয় টিকিট বা হোটেল এইসবের বুকিং করতে হয় তাহলে তারপরে বুকিং শুরু করি তাহলে দুই তাহলে টিকিট বুকিং হয়ে গেল। এরপরে কী করবো আমরা বোর্ডিং অ্যান্ড ফুডিং তাহলে আমাদেরকে থাকা খাওয়ার বন্দোবস্ত করতে হবে তাই তো তাহলে থাকা খাওয়ার বন্দোবস্ত করি আমরা মানে আমরা রাস্তায় যাবার জন্য কিছু শুকনো খাবার প্যাকেট করে নিয়ে নিই বা শীতকাল হলে সোয়েটার নিয়ে নেওয়া তো এই সব ব্যাপারগুলো এবং সেখানে গিয়ে থাকবো কিভাবে বিছানাপত্র রেডি করে নেওয়া একবার এইগুলো সব তৈরি করে নিই এবং হোটেল বুক করে নেওয়া এই সব কিছুই বোর্ডিং অ্যান্ড ফুডিংয়ের মধ্যে পড়ছে তো এরপরে তাহলে তিন নাম্বার এলো বোর্ডিং অ্যান্ড ফুডিং তাহলে এইসব হয়ে যাওয়ার পর প্যাকিং হয়ে যাওয়ার পর কী করি আমরা আমরা এবার বেরিয়ে পড়ি বেড়াতে গন্তব্যস্থানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি তাহলে বেরিয়ে পড়ি কী করি ট্র্যাভেলস মানে ভ্রমণ শুরু হয় আমাদের ট্র্যাভেল মানে কিন্তু এখানে যাত্রা বুঝতে পেরেছো তো আমরা বেরিয়ে পড়লাম ভ্রমণে তাহলে চার নম্বর ভ্রমণে বেরিয়ে তাহলে কী হলো ট্র্যাভেল করার পর আমরা তারপরে গন্তব্যস্থানে যেখানে ভ্রমণ করতে যাচ্ছি সেখানে গিয়ে পৌঁছাবো তাহলে তারপরে সবার শেষে আসে ডেস্টিনেশন যেটা হবে এক নম্বর ডেস্টিনেশন ছিল এক নম্বরে গন্তব্য ঠিক আছে তো এটা ক্রম হওয়া উচিত ছিল বন্ধুরা পাঁচ দুই তিন চার এক কিন্তু দুর্ভাগ্যবশত একটি অপশানেতেও এই ক্রমটি নেই তা এই প্রশ্নের অপশানগুলি কিন্তু ভুল আছে তো এই ছিল মোটামুটি আমাদের ওয়ার্ডের সিকোয়েন্সের সমস্যার কীভাবে করতে হয় তার টেকনিক এবং সহজ সমাধান করার উপায় তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা প্লিজ ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে আর শেয়ার করতে একদম ভুলবে না বন্ধুরা যারা চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকটা প্রেস করে দেবে আর বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে বেশি মাত্রায় ছড়িয়ে দাও যাতে এরকম ভিডিও বানানো উৎসাহ আমি আরও পাই আর ভিডিওতে আমি কিছু ভুল করে থাকলে বা কিছু ভুল বলে থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে বা তোমাদের যদি মনে হয় ভিডিও ইম্প্রুভমেন্টের জন্য তোমরা আমাকে কোনো সাজেশন দিতে চাও তাও কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা যদি কীরকম ভিডিও পেতে চাও তা আমাকে বলতে চাও তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও তো কমেন্ট সেকশনে আমি তোমাদের উত্তরে আসার অপেক্ষায় রইলাম ভিডিওটি কেমন লাগলো আমাকে তাও জানাতে ভুলবে না বন্ধুরা ধন্যবাদ সঙ্গে খুশি খুশিক্রিয় আবারও হাজির হব আমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব